গোপালনগরে জামাইবাবুকে খুনে গ্রেপ্তার অভিযুক্ত শ্যালক। রবিবার মধ্যরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ আদালতে। গোপালনগরে শ্বশুর বাড়িতে শ্যালকের হাতে জামাইবাবুর খুন হওয়ার ঘটনায় রাতের মধ্যেই অভিযুক্ত শ্যালক সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে বিশ্বস্ত সূত্রে খবরে অভিযুক্তকে চকদা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় গোপালনগর থানার অন্তর্গত নহাটা বাজার এলাকায় শ্বশুর বাড়িতে শ্যালকের হাতে খুন হতে হয় গোপালনগর নিমতলা এলাকার বাসিন্দা শুভ সাহাকে। সম্পর্কে সুমনের জামাইবাবু হন শুভ। রাতে ঘটনার পর স্থানীয়রা দ্রুত শুভকে উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে শুভর শ্বশুরমশাই অভিযুক্ত ছেলের শাস্তির দাবিতে সরব হন। তিনি বলেন, আমার চোখের সামনে এই ঘটনাটি ঘটেছে। ঘরে থাকা ফলকাটা ছুরি দিয়ে জামাইয়ের ওপর আঘাত করেছে ছেলে। আমার ছেলে আমার জামাইকে মেরে দিয়েছে আমার সামনে। ওর সাথে করলো দুইজনে, ওর সাথে করলো করলাম অবান্তর কথা মদটাদ খাইয়ে ডেলিভারি ভাঙচুর করে আমার চোখের সামনে মেরেছে। কি বলেছে ওই ফোন করে কি বলেছে? শুভ কাছে প্রমাণ দাও, তুমি আমার কাছে কবে তোমার কাছে আমি বলেছি এই কথা কানে আমিও বাদ দিবার নেই। এই দুর্ঘটনা ঘটে যাবে, ওই চাকু চাকু রান্না করে থাকে, সুসামোসা কাটে, আমার মেয়ে আছে, বিহাইরা আছে, তারা যেটা চাইবে সেটা বসবে, আমি সেটা চাক আমি অবশ্যই শাস্তি চাই। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমন মার্চেন্ট নেভিতে কর্মরত, সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিল। স্থানীয়দের দাবি, শালা জামাইবাবুর মধ্যে টাকা পয়সা সংক্রান্ত বিবাদ তৈরি হয়েছিল। ওর সাথে ফোনে তর্ক হচ্ছিল, ও নিমতলা থেকে শ্বশুর বাড়ি নয়টা পর্যন্ত ফোনে গেছে, তার সাথে ফোনে কথা বলতে বলতে গেছে, যাওয়ার পরে ওর সাথে তর্ক বিতর্ক হয়েছে, ও ছুরি ঢুকিয়ে দিয়েছে, একটাই ছুরি এপার ওপার করে দিয়েছে, ছুরি একদম এপার ওপার করে দিয়েছে, মারা গেছে, বনগাঁ নিয়ে আসতে আসতে মারা গেছে। এই বিষয়ে রাতে হাসপাতালে দাঁড়িয়ে অভিযুক্ত যুবকের মা বলেন, শুভ বাড়িতে আসতেই ছেলের সাথে তর্কাতর্কি বেঁধে যায়, ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাতে হাসপাতালে শুভর দিদি বলেন, আমার ভাইয়ের মতো ছেলে হয় না, তাকে এভাবে মরতে হলো। পুলিশ জানিয়েছে, ঘটনার পর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে চকদা থানা এলাকা থেকে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে এদিন হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।